ছাগল বানিয়ে ফেলছে একটু চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য। আমি যদিও নিয়েছিলাম যে একটু বিরিয়ানি করবো, একটু ম্যারিনেট করে রাখি, তারপর ভেজে দেবো আর কি। চুলা বসিয়ে দিলাম, এটাতে জাস্ট আমি হলুদ আর লবণ দিব। অনেক আপুরা তো আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা অনেক ভালো সব কিছু জানেন, তো আমি জাস্ট পুরটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করি। এছাড়া কি আর কিছু দিতে হবে কি না প্লিজ কমেন্টস বক্সে জানাবেন তো প্লিজ। এখানে জাস্ট প্লেন ফ্লাওয়ার নিয়েছি, হচ্ছে একটু মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিলেও হয়, আজকে আর দেইনি, আর একটু লবণ, কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। আজকে নর্মালভাবে করে নিচ্ছি আর কি, এত বেশি আর দেইনি। তো তাড়াহুড়ো করে ওদের জন্য একটু করে দিচ্ছি আর কি, আরও একটু বেশি টাইম নিয়ে ম্যারিনেট করে রাখতে পারলে ভালো। আমি মনে হয় 20 মিনিটের মতো রেখেছি, এটুকু না 1 ঘন্টা রাখতে পারলে আরো বেশি ভালো। তো কিছু ভেজে নিচ্ছি আর কিছু আমি ফ্রিজে রেখে দেবো, যেন পরে যখন প্রয়োজন হয় রাখার মানুষরা খেতে চাইবে তখন ভেজে দিতে পারবো। এটা যদি করে রাখি চিকেন ফ্রাই, তারপরে চিকেন তান্দুরিটা ম্যারিনেট করে রেখে দিলে তখন আর এত ঝামেলা হয় না আর কি। ফ্রিজে রেখে দিলে সুন্দর পরে যখন খাওয়া হয় ভেজে নিলেই হবে। চিকেন ফ্রাই অন্যদিন আরও ইয়ামি হয়, মানে দেখতেই মনে হয় ইয়ামি, আজকের গুলো জানি না বাট আমার এতটা মনের মতো হয়নি, এক একদিন এক এক হয়ে যায়, এভরিডে সেম হয় না। তারপরে তো তাই হয়তো চিকেন, ওকে এটা গরম এখন ধরবো না, ওকে ঠান্ডা হয়নি। দেখি আমার ছোলার কি অবস্থা, আমি সুস্থ হব। মামা টেস্টি হয়েছে, ইয়েস বাচ্চাদের চিকেন ফ্রাই করেছি তাই আর করাই, বাচ্চারা বাচ্চার বাবা এরা পছন্দ করে, ডালটা একদিন পরপরই লাগে আসলে। আর এই হচ্ছে সব খেয়ে ফেলছে, যখন মনে হয় যে কাজ করতে ভালো লাগে না তখন এটা অ্যাপ্লাই করি আর কি। রেখে দেবো